লাস্ট ক্লাসে দেখ আমরা পড়েছিলাম হচ্ছে সলিউশনে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট এত অব্দি পড়েছিলাম, ঠিক আছে। আজকে আমরা বেসিক্যালি 4 নম্বর কোলিগেটিভ প্রপার্টি পড়ব, যেটা হচ্ছে কি বলতো, যেটা হচ্ছে অসমোটিক প্রেশার। এখন অসমোটিক প্রেশার দেখ, অসমোটিক প্রেশার আমরা ছোটোবেলায় অসমোসিস পড়েছিলাম, ছোটোবেলায় আমরা অসমোসিস কথা বলিস না, ছোটোবেলায় অসমোসিস পড়েছিলাম। তো দেখ অসমোটিক প্রেশার পড়তে গেলে আমরা একটু ফার্স্টে যাই হচ্ছে অসমোসিস কী। আচ্ছা অসমোসিস কী জানার জন্য তার আগে যাই হচ্ছে ডিফিউশন কী। ওকে চল তাহলে দেখ, সলিউশন চ্যাপ্টার হচ্ছে ইজিলি স্কোরিং চ্যাপ্টার, এখান থেকে শুধু অঙ্ক আসবে আর একটা দুটো ল আসবে আর এক্সপ্লেনেশান আসবে, ইজিলি হবে সব এই পার্টটা। ওকে তাহলে খাতা বের কর, খাতা বের কর, একটাই খাতা বানাস, খিচুড়ি খাতা বানাবি না, আগেই বলেছিলাম। তাহলে চল আমরা ফার্স্টে দেখবো যে ডিফিউশন কাকে বলে, তাই তো। আচ্ছা ডিফিউশন কাকে বলে বলতো, তাহলে 4 নম্বর আমরা এখন পড়ছি অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারকে আমরা শর্টে লিখবো হচ্ছে ওপি। ওকে আচ্ছা ডিফিউশন কাকে বলে বলতো, ডিফিউশন কাকে বলে, ডিফিউশন, ডিফিউশন কাকে বলে বল, কাকে বলে, হ্যাঁ ভেঙে যাওয়া, ওটা তো ডিসোসিয়েশন। আচ্ছা ডিফিউশন মানে হচ্ছে বেসিক্যালি ছড়িয়ে যাওয়া, ঠিক আছে, একদম ছড়িয়ে যাওয়া, ডিফিউজ হয়ে যাওয়া। ওকে দেখ আমরা ছোটোবেলায় কী ডিফিউশন পড়েছিলাম, ডিফিউশনের মোস্ট ফেমাস এক্সাম্পল কী ছিল বলতো, ওই ঘরের কোণে ধূপ জ্বালিয়ে রাখলি, ধূপের ধোঁয়া এই দিক থেকে ওই দিকে ছড়িয়ে যাচ্ছে পুরো ঘরে, এটাই ছিল হচ্ছে ডিফিউশন। এখন আমরা এই পুরো জিনিসটাকে সলিউশনের রেসপেক্টে আনবো। চল তাহলে খাতায় ছবি আঁক সুন্দর করে, এটা হচ্ছে তোর কাছে ধর একটা, ওয়েট ওয়েট, দুটো ধর এরকম কন্টেনার আছে, দুটো কন্টেনার আছে, কন্টেনার দুটোর মাঝখানে একটা জাস্ট নর্মাল মেমব্রেন আছে, নর্মাল মেমব্রেন, দামি পর্দা না, কম দামি পর্দা আছে। ওকে এটা তো একটা মেমব্রেন, এখন আমাদের কাছে বলতে কি যে মেমব্রেনটা আছে, হ্যাঁ তুই ভেবে নিতে পারিস, এই মেমব্রেনটা আমি এখন গরিব আছি, বেশি দাম নেই ভালো পর্দা কেনার, এই মেমব্রেনটার অত সিলেক্টিভিটি নেই। ওকে সিলেক্টিভিটি নেই, এ সবাইকেই পাস করতে দেবে। এখন ধর আমি এটার দুদিকে দুটো আলাদা আলাদা সলিউশন ঢেলেছি, এইদিকে একটা তো সলিউশন আছে, এইদিকে একটা সলিউশন আছে। আচ্ছা একটা জিনিস মনে রাখবি, তুই যদি গরিব হোস, হ্যাঁ মানে পয়সার রেসপেক্টেই বলছি, তোর টার্গেট কী হবে জানিস তো, স্টাডি হার্ড, সোজা কথা, তুই গরিব ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে। আচ্ছা চল যাই হোক, তো তোর তোর কাছে ধর দুদিকে দুটো সলিউশন আছে, একটার কনসেনট্রেশন ধর আমি ধরলাম C1, আরেকটার ধরলাম C2। ওকে দুটোর কনসেনট্রেশন সি ফর কনসেনট্রেশন 1 2, C1 C2। ওকে কারণ কোনো আপত্তি নেই তো এটা নিয়ে। এখন ধর আমি ধরে নিচ্ছি, ধরাধরির খেলা চলছে, C1 greater than C2 আমি ধর ধরে নিলাম। ওকে C1 greater than C2, C1 greater than C2 ধরে নিয়েছি। আমাকে বল দেখি সি এইদিকের চেম্বার না এইদিকের চেম্বার, 1 নম্বর চেম্বার না দুদিকে 2 নম্বর চেম্বার, কোন চেম্বারে বেশি সলিউট আছে, C1 এক্স্যাক্টলি, C1-এ বেশি সলিউট আছে, কনসেনট্রেশন বেশি, তার মানে এদিকে বেশি সলিউট আছে, কোথায় বেশি সলভেন্ট আছে, এক্স্যাক্টলি। তার মানে দেখ আমি সলিউটের রেসপেক্টে যদি বলি সলিউট, তার মানে দেখ 1 greater than 2, আমি যদি বলি সলভেন্টের রেসপেক্টে তাহলে আমি কী বলবো 1 less than 2, এত অব্দি ক্লিয়ার তো। এইবারে দেখ আমি যখন তোকে বললাম যে কনসেনট্রেশন C1 greater than C2, আচ্ছা আমি বলতে পারি দেখ সলভেন্টের কনসেনট্রেশন কোন দিকে বেশি বলতো, সলভেন্টের কনসেনট্রেশন এক্স্যাক্টলি, দেখ সলভেন্টের কনসেনট্রেশন কিন্তু C2টা বেশি, তাই না, সলভেন্ট যেদিকে বেশি থাকবে সেটা তো C2, বুঝলি, সলিউটের কনসেনট্রেশন কোন দিকে বেশি, C1। তার মানে আমরা যখন ইন জেনারেল কনসেনট্রেশন বলি ওটা কার রেসপেক্টে হয় বলতো, সলিউটের রেসপেক্টে, বুঝলি, সলভেন্টের রেসপেক্টে কিন্তু আমরা কখনো কনসেনট্রেশন ভাবি না, সলভেন্টের রেসপেক্টে ভাবলে তো উল্টে যেত। তার মানে ছোটোবেলা থেকে যে কনসেনট্রেশন কনসেনট্রেশন শুনে আসছি এটা কার রেসপেক্টে হয়, সলিউটের রেসপেক্টে, বোঝা গেছে। তাহলে খাতায় লিখে রাখবি এগুলো, কী লিখবি লেখ, ইউজুয়ালি কনসেনট্রেশন অফ সলিউশন, ইউজুয়ালি কনসেনট্রেশন অফ সলিউশন ইন্ডিকেটস অ্যামাউন্ট অফ সলিউট, অ্যামাউন্ট অফ সলিউট, অ্যামাউন্ট অফ সলিউট, ব্র্যাকেটে লেখ নট সলভেন্ট, নট সলভেন্ট, বোঝা গেছে, লিখেছিস এত অব্দি, বুঝেছিস। আচ্ছা এইবারে দেখ কী হবে, ডিফিউশন মানে তুই ছোটোবেলায় কী পড়েছিলি, এইবারে খেলা হবে কী খেলা, সলিউট পার্টিকেল তার মানে আমার কোন দিক থেকে কোন দিকে যাবে, দেখ C1 থেকে C2 যাবে, এটাই তো সলিউট পার্টিকেল এদিক থেকে দিকে যাবে, আর সলভেন্ট পার্টিকেল আমার কোন দিক থেকে কোন দিকে যাবে, দেখ C2 থেকে C1, কারণ কি ভাই সলভেন্ট এদিকে বেশি, তাই না, এটাই তো ডিফিউশন ছিল, ছড়িয়ে যাবে, কতক্ষণ ছড়াবে, কতক্ষণ ছড়াবে, যতক্ষণ না দুটো আমার সেম হবে দু সাইডে, তাহলে ততক্ষণই ছড়াবে যতক্ষণ না দুদিকে আমার অ্যামাউন্ট সেম হবে, এটাই ছিল হচ্ছে বেসিক্যালি ডিফিউশন।
বুঝলি, এটাই ছিল ডিফিউশন। হ্যাঁ, পর্দার ভিতর দিয়েই তো পাস করে, পর্দার ভিতর দিয়েই পাস করে, বোঝা গেছে? এটাই ছিল হচ্ছে ডিফিউশন, ছোটবেলায় পড়েছিলাম এটা, আমরা সলিউশনের রেসপেক্টটা দেখলাম। মানে কি, ধর তুই একদিকে রেখেছিস নর্মাল জল, আরেকদিকে ধর রেখেছিস হচ্ছে নুন চিনির জল, ঠিক আছে? ধর তুই মাঝখানে একটা পর্দা দিয়ে দুটো যদি এইভাবে কানেক্ট করিস, কী হবে? নুন চিনির জল হচ্ছে ওইদিকে চলে যাবে, দুটোরই কনসেন্ট্রেশন বেসিক্যালি সেম হয়ে যাবে। এখন তার মানে এটা বুঝলাম, দেখ সলভেন্টও কিন্তু আমার পাস করছে, সলিউটও করবে সলভেন্টও করবে, দুজনেই করবে, দুজনের ডাইরেকশনটা অপোজিট ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তার কারণ কি, সলভেন্ট এদিকে বেশি ছিল আর সলিউট হচ্ছে আমার এদিকে বেশি ছিল, বেশি থেকেই তো কমের দিকে যাবে, বুঝলি? ক্লিয়ার, বুঝলি সায়ন্তন? আচ্ছা, এটা হচ্ছে আমার ডিফিউশন, নর্মাল ডিফিউশন। এইবার আমরা আসছি হচ্ছে কোথায়, এবার আমরা আসবো হচ্ছে অসমোসিস। চল তাহলে এবার হেডিং দিচ্ছে অসমোসিস। অসমোসিস এটা হচ্ছে তো ডিফিউশন। ডিফিউশন ফ্লুইডও হয়, গ্যাসেও হয়, ভাই এই তো ধূপকাঠি জ্বালিয়ে রাখাই তো ডিফিউশন, ঠিক আছে? আমরা এখন সলিউশনের রেসপেক্টে দেখছি, যে চ্যাপ্টারটা যেহেতু সলিউশন, এখন আমরা আসলাম অসমোসিসে। অসমোসিসে এবার খেলাটা কী হবে, অসমোসিসে যে মেমব্রেনটা নেবো, ভাই এইবার একটু ভাই দামি এক্সপেরিমেন্ট করছি, এবার একটু আমার কাছে পয়সা বেশি আছে, এইবার আমি মেমব্রেনটা নিলাম, কী বলতো, এটাকে বলবো হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন, এইবার একটু একটা দামি মেমব্রেন, ঠিক আছে? এটার সিলেক্টিভিটি বেশি, সিলেক্টিভিটি বেশি মানে কি, ধর এই যে তোরা ফিল্টার পেপার দিয়ে ক্লাস ইলেভেনে ফিল্টার করেছিস প্র্যাকটিক্যাল করার সময়, ফিল্টার পেপার কেন বলতো, একটা পার্টকে বার করে দেয় আর একটা পার্টকে রেখে দেয়, ফিল্টার পেপারের মধ্যে কী আছে বেসিক্যালি, ফিল্টার পেপারের মধ্যে আমি যদি জুম করে দেখি, দেখ এর মধ্যে এরকম ছোটো 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 পোর আছে, কিন্তু এ ছোটো ছোটো পোর আছে, ঠিক আছে? রেসিডিউ পার্টটা মানে যেটা উপরে থাকে ফিল্টার করার পরে, সেটার অ্যাকচুয়ালি পার্টিকেলগুলোর সাইজ বেশি হয় বলে ওটা এই পোরের মধ্যে দিয়ে যেতে পারে না। আর যদি হচ্ছে তোর ফিল্টার্ড পার্ট যেটা নিচে চলে যায়, ওগুলোর পার্টিকেলগুলোর সাইজ কী কম হয়, ওই জন্য ওটা এর মধ্যে দিয়ে গলে চলে যায়, বুঝতে পেরেছিস? তার মানে ফিল্টার পেপার অ্যাকচুয়ালি কী বলতো, ওর মধ্যে পোর আছে, বোঝা গেছে? সিমিলারলি সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে কী আছে বলতো, পোর আছে, বোঝা গেছে? এবারে এই পোরগুলো কীরকম, সিলেক্টিভ পোর, সিলেক্টিভ পোর, তার মানে কি, দেখ এইবারে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে যে পোর আছে, সেই পোরগুলো এই দুজনের মধ্যে একজনকে যেতে দেবে, একজনকে যেতে দেবে না, একজনকে যেতে দেবে, একজনকে যেতে দেবে না। কাকে যেতে দেবে বল দেখি, কাকে যেতে দেবে, যে হচ্ছে ছোটো নাকি যে বড়, কাকে যেতে দেবে? যে ছোটো, স্বাভাবিকভাবেই। সিলেক্টিভিটি মানে কি, পোরগুলো এবার আছে, যে ছোটো তাকেই তো যেতে দেবে, আর যে বড় তাকে কীভাবে যেতে দেবে, একদম আটকে দেবে। তুই ধর এরকম চা ছাকার ছাকনির মধ্যে তুই যদি একটা পাথর ফেলিস, ভাই ওকে যেতে দেবে নাকি? দেবে না, সোজা হিসেব। এইবারে দেখ বল দেখি, সলিউট না সলভেন্ট কার সাইজ বেশি হয়? ধর আমি নুন আর চিনির, চিনি আর জলের মিশ মানে সলিউশন বানিয়েছি, কার সাইজ বেশি, জলের মলিকুলগুলো না চিনির মলিকুল? তার মানে কি বলতো, এ হচ্ছে এবার আমার সলভেন্টকে যেতে দেবে, সলিউটকে যেতে দেবে না, বুঝতে পারলি? তার মানে সলিউটের মুভমেন্ট এখানে কিন্তু বন্ধ হয়ে গেল, আর সলভেন্টের মুভমেন্টটা আমার এখানে হবে, মেমব্রেনগুলো ওরকমই, ওকে বুঝলি? সলিউটকে যেতে দেবে না আর সলভেন্টকে যেতে দেবে, ক্লিয়ার বুঝেছিস? এটা হচ্ছে আমার কী হলো, তাই এটাকেই বলে হচ্ছে অসমোসিস, এটাকেই বলে হচ্ছে অসমোসিস, অসমোসিস, ঠিক আছে? তো এখন অসমোসিসের জন্য যে সেমি পারমিয়েবল মেমব্রেন ইউজ করি, তার এক্সাম্পল কী কী আছে সেমি পারমিয়েবল মেমব্রেনের এক্সাম্পল? অনেক রকম এক্সাম্পল, এক্স্যাক্টলি ঠিকই বলেছি, এই সব জিনিসগুলো ধর সেলোফেন, সেলোফেন এরকম প্রচুর এক্সাম্পল বইতে লেখা আছে, আসে না এক্সামে, ঠিক আছে? আমি জাস্ট এক্সাম্পলগুলো বলছি, সেলোফেন। তারপরে কী আছে বলতো, আমি যদি মলিকিউলের কথা ভাবি, আর্টিফিশিয়াল সিন্থেসিস করা কপার সায়ানাইড, এই সব জিনিসগুলো হচ্ছে সেলোফেন, এই সেমি পারমিয়েবল মেমব্রেন। এখন অসমোসিস বোঝা গেছে তো? অসমোসিসে তাহলে কি আমার কে যাবে, সলভেন্ট যাবে, সিম্পলি সব সলভেন্ট যাবে, সলভেন্ট যাবে, সলিউড পার্টিকেল ভাই এদিক থেকে ওদিক যাবে না। এক্সাম্পল চল দেখা যাক, অসমোসিসের রিয়েল লাইফ এক্সাম্পল। তুই তুই ইয়ে খেয়েছিস তো, আঙুর খেয়েছিস, আঙুর আশা করি আঙুর খেয়েছিস। তুই ধর আঙুরকে জলের মধ্যে রেখে দিলি, ঠিক আছে? এটা তো জলের বাটি, এই জল আছে, জলের মধ্যে তুই আঙুরকে ধর রেখে দিয়েছিস, কী হবে বলতো? জলের মধ্যে আঙুর আছে, আচ্ছা তার মানে ধর আঙুরের মধ্যে কনসেন্ট্রেশন বেশি নাকি জলের কনসেন্ট্রেশন বেশি, কার কনসেন্ট্রেশন বেশি? আঙুরের কনসেন্ট্রেশন বেশি, তাই না? আঙুরের মধ্যে কনসেন্ট্রেশন বেশি ভাই, সলিউড পার্টিকেল ওখানে বেশিই থাকে আঙুরের মধ্যে, জল কোথায়? আঙুরের মধ্যে জল তো খুবই কম, আর জলের মধ্যে তো শুধুই জল। তার মানে ধর আমি যখন জলের মধ্যে আঙুরকে ডুবিয়েছি, তখন সিনারিওটা কীরকম বলতো, এইটা হচ্ছে বেসিক্যালি আঙুর আর এটা হচ্ছে জল, বোঝা গেছে? কে কোন দিকে যাচ্ছে, দেখ জল কিন্তু আমার আঙুরের মধ্যে ঢুকবে, জল আঙুরের মধ্যে ঢুকবে। এটা কিশমিশ, কিশমিশ ভালো এক্সাম্পল আরও, কিশমিশ, তুই কিশমিশকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে কী হয়, কিশমিশ ফুলে যায়। তো তার কারণ কী ভাই, জল হচ্ছে আমার কিশমিশের ওই পর্দাটাকে ভেদ করে ভিতরে ঢুকছে, বুঝলি? তাহলে কিশমিশের যে তোর ইয়েটা আছে, লেয়ারটা, ওটা হচ্ছে বেসিক্যালি সেমি পারমিয়েবল মেমব্রেন, বোঝা গেছে? SMP আঙুরে হবে, কিশমিশে হবে, দুজনে হবে। আঙুরে তুই জিনিসটা কম বুঝতে পারবি, কিন্তু কিশমিশে ভালো বুঝতে পারবি, কিশমিশ ভালো ফুলে যায়, তোর অবজারভেশনটা ইজি হবে, বোঝা গেছে? বুঝেছিস তো? আচ্ছা এইবারে উল্টো কাজটা করবি, এটা তো গেল অসমোসিস, অসমোসিস গেছে, অসমোসিসের একটা এক্সাম্পল দেখলাম। এইবারে ধর তুই উল্টো করলি, কী করলি,
এতক্ষণ তোর কী ছিল, কিশমিশের কনসেন্ট্রেশন জলের থেকে বেশি ছিল, এইবারে তুই কিশমিশটাকে বা আঙুরটাকে রসগোল্লার রসে ধর ডুবিয়ে দিয়েছিস, ঠিক আছে, মারাত্মক মিষ্টি রসগোল্লার রস এর মধ্যে ধর ডুবিয়েছিস, এইবার খেলা গেছে ঘুরে। রসগোল্লার রসের কনসেন্ট্রেশন কিন্তু আবার কিশমিশের থেকে বেশি, বুঝতে পেরেছিস, বা আঙুরের থেকে বেশি, তাহলে কী হবে বলতো, এইবার কিশমিশ থেকে ভাই জল যাবে বেরিয়ে, কোথায় রসগোল্লার রসে বেরিয়ে যাবে, ঠিক আছে, বাড়ি গিয়ে করে দেখবি, কিশমিশকে রসগোল্লার রসে ডুবিয়ে রাখবি, রসগোল্লাটা একটু বেশি, ওর মধ্যে কনসেন্ট্রেশন বেশি হতে হবে, দোকানে গিয়ে বলবি যে একটু বেশি ওই চিনি দিয়ে একটু আমাকে রস বানিয়ে দাও, ওই রসের মধ্যে দিবি, কী হবে বলতো, কিশমিশটা আরও চুপসে যাবে, আঙুরটা আরও চুপসে যাবে, এটা হচ্ছে তোর রিয়েল লাইফ অসমোসিসের এক্সাম্পল, বুঝলি তো, ক্লিয়ার, কারো কোনো ডাউট আছে, আপত্তি আছে কোনো সৃজন, আছে, হ্যাঁ বলছিলি, তাহলে এটা হচ্ছে তোর অসমোসিস, ওকে চল, অসমোসিস ক্লিয়ার হয়েছে, বুঝেছিস, অসমোসিসের ডেফিনেশন ভাই পরীক্ষায় লিখতে দেবে না। এখন অসমোটিক প্রেশার তাহলে কাকে বলে, দেখ অসমোটিক প্রেশার কাকে বলে, এবার আসি অসমোটিক প্রেশার কাকে বলে, ধর আমি এই যে সেট আপটা ছিল এটাকে একটু মডিফাই করছি, কীরকম করবো মডিফাই, চল আমি এখান থেকে একটা এরকম একটা পিস্টন লাগিয়ে দিলাম, পিস্টন তো শুনেছিস ফিজিক্সে, শুনেছিস, কার কার ফিজিক্স নেই এখানে, সবারই আছে, ম্যাথস কার কার নেই, সবারই আছে, তাই তো, তোর নেই ম্যাথস, ঠিক আছে, ম্যাথস তোর একার একমাত্র নেই, আচ্ছা পিস্টন তো শুনেছিস ক্লাস ইলেভেনে, কোথায় শুনেছিলি বলতো পিস্টন, হ্যাঁ থার্মোডাইনামিক্সে শুনেছিলি, আচ্ছা এখন দেখ, ধর আমি কী করেছি সেট আপটাকে এইরকম বানিয়ে দিয়েছি, মানে কী বলতো সলিউশন এখানেও আছে, ওকে, অসমোটিক প্রেশার কাকে বলে, অসমোটিক প্রেশার বলে হচ্ছে, ধর এই যে ভাই অসমোসিস হচ্ছিল, আমি সলিউট পার্টটাকে মুছে দিই, সলভেন্টের মুভমেন্টটাকে বন্ধ করার জন্য তোকে বাইরে থেকে যে অ্যামাউন্টের প্রেশার দিতে হবে, বুঝতে পারলি, সলভেন্টের মুভমেন্ট বন্ধ করার জন্য তোকে বাইরে থেকে যে অ্যামাউন্টের প্রেশার দিতে হবে সেটাকেই বলবো কী বলতো অসমোটিক প্রেশার, এটাকে পাই দিয়ে ডিনোট করবো, ঠিক আছে, মানে কী দেখ সলভেন্ট এদিক থেকে এদিকে আসছে, তুই সিম্পল বুঝে গেছিস, তুই যদি দেখ এদিক থেকে প্রেশার দিয়ে সলভেন্টগুলোকে আসতে বারণ করিস, আটকে দিস, তাহলেই তো ভাই অসমোসিস গেছে বন্ধ হয়ে, বুঝতে পারলি, তো সলভেন্ট মলিকুলগুলো এদিক থেকে এদিকে আসে, তুই ধর প্রেশার দিলি, হ্যাঁ প্রেশার দিয়ে এখানে, তুই পি তো ডিনোট করে অসমোটিক প্রেশারকে, পাই দিয়ে ডিনোট করে আর কিছু না, আমি এক্স ওয়াই জেড যা ইচ্ছা দিয়ে ডিনোট করতে পারতাম, পাই দিয়ে ডিনোট করে, বোঝা গেছে, অসমোটিক প্রেশার কী মানে, অসমোটিক প্রেশার মানে হচ্ছে তোর সলভেন্টের মুভমেন্ট, মানে অসমোসিসটাকে বন্ধ করার জন্য তোকে যে প্রেশার দিতে হবে, বুঝতে পেরেছিস, তো ভাই সলভেন্ট ধর এদিক থেকে দিয়ে, তুই ধর ওদিক থেকে এদিকে আসছিস, আমি যদি থেকে প্রেশার দিয়ে তোকে আটকে রাখি তুই আসতে পারবি, পারবি না, আমি তো বাইরে থেকে দিচ্ছি প্রেশার, বুঝলি, এটাই হচ্ছে অসমোটিক প্রেশার, ক্লিয়ার হয়েছে, বুঝেছিস, কোনটা এইটা, আরে ভাই এটা প্রেশার দিচ্ছিস, হ্যাঁ এ তো সলিউশন, এবার তো পাস্কালস ল পড়েছিলি, পাস্কালস ল মানে লিকুইডের মধ্যে দিয়ে প্রেশার তোর ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ওই পাশে তো একটা প্রেশার লাগবে না, তুই তো এই প্রেশার, তুই সলভেন্টের মুভমেন্টটাকে বন্ধ করতে গেলে এখান থেকে প্রেশার দিলি, বুঝতে পারলি, এই প্রেশারই তো এখানে গিয়ে কাজ করছে সোজা কথা, সলভেন্টগুলোকে আটকে দিচ্ছে, সলভেন্টকে আসতে দিচ্ছে না, মানে ধর এই যে ভাই সলভেন্টগুলো ধর এইভাবে 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 ধর আসছে, তুই ধর এদিক থেকে প্রেশার দিয়ে এদেরকে আটকে রেখেছিস, এটাই হচ্ছে সিম্পল, এটা হচ্ছে তাহলে আমার কী বলতো অসমোটিক প্রেশার, বুঝলি, বোঝা গেছে, চল এটা হচ্ছে আমার অসমোটিক প্রেশার, তার মানে কি আমি অসমোসিসটাকে স্টপ করে রেখেছি, আমি আসতে দিচ্ছি না সলভেন্টকে, আমি ওদিক থেকে এদিকে আসতে দিচ্ছি না, এটাই হচ্ছে আমার অসমোসিস, ক্লিয়ার, বুঝলি, বুঝেছিস তো, এখন তুই দেখ আরেকটা জিনিস তুই কী বুঝলি বলতো, এখান থেকে কী বুঝলি আরেকটা জিনিস, তুই আরও এক ধাপ এগিয়ে একটা জিনিস করতে পারিস, কী বলতো, তুই দেখ অসমোটিক প্রেশারের সাথে মানে যে অ্যামাউন্টটা দিলে ওটা থেমে আছে সেটাই অসমোটিক প্রেশার, ওর সাথে দেখ তুই যদি একটু এক্সট্রা প্রেশার দিস তাহলে আমার কী হবে বলতো, সলভেন্ট মলিকুলগুলোর ডাইরেকশন থেকে আবার চেঞ্জ হয়ে যাবে, তুই তো এটাকে আটকে রেখেছিলি এতক্ষণ, তুই এবার থেকে এদিক থেকে আরও যদি বেশি প্রেশার দিস তাহলে কী হবে, সলভেন্ট এবার এদিক থেকে এদিকে যাওয়া স্টার্ট করবে, বুঝলি, ক্লিয়ার, বোঝা গেছে, তুই বেশি প্রেশার দিবি মানে কি অসমোটিক প্রেশারের থেকে বেশি প্রেশার যদি অ্যাপ্লাই করি তাহলে আমার কী হবে, সলভেন্ট মলিকুলগুলো ডাইরেকশন যাবে চেঞ্জ হয়ে, বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, আচ্ছা ওটাকেই বলে বলতে কি, ওটাকেই বলেছে আমরা আসবো, ওটাকেই বলে রিভার্স অসমোসিস, অসমোসিসের উল্টো করছিস, ওটাকেই বলেছে রিভার্স অসমোসিস, ওটাকে শর্টে কী বলে আরও, রিভার্স অসমোসিস, কোথায় শুনেছিস বলতো, আরও এক্স্যাক্টলি অ্যাকোয়াগার্ডে জলের ডাক্তার, হ্যাঁ আরও টেকনোলজি ইউজ করা হয়, রিভার্স অসমোসিস মানে কি বেসিক্যালি হচ্ছে এটা আমি ইউজ করবো, আমরা দেখবো রিভার্স অসমোসিসের রিয়েল লাইফ এক্সাম্পলই দেখবো, জলের অ্যাকোয়াগার্ড বেসিক্যালি কীভাবে কাজ করে, ঠিক আছে আমরা আসছি ওখানে, বোঝা গেছে রিভার্স অসমোসিস বুঝেছিস, মাথার মধ্যে ঢুকেছো তো, রাত্রেবেলা বাড়ি গিয়ে ঘুমোতে যাওয়ার আগে একবার দেখে ঘুমাবি, ওকে চল, এই হচ্ছে তোর অসমোসিস আর রিভার্স অসমোসিস গেছে, এইবারে খাতায় হেডিং দে, রিভার্স অসমোসিস আমরা আসছি, ক্লিয়ার, বুঝলি, শিখলি, খাতার মধ্যে এবার লেখ
ভ্যান্ট হপস, লিখ সাইন্টিস্ট ভ্যান্ট হপ, ভ্যান্ট হপস ল অফ অসমোটিক প্রেশার, ঠিক আছে, ভ্যান্ট হপস ল অফ অসমোটিক প্রেশার স্টেটমেন্ট ভাই আমি পাঠিয়ে দেবো রাতে, ওটা পরীক্ষা আসবে, স্টেটমেন্ট মুখস্থ করে লিখবি পরীক্ষার রেসপেক্টে, আমরা এখানে বুঝবো ভ্যান্ট হপস ল অফ অসমোটিক প্রেশার কী বলছে। দেখ ভ্যান্ট হপস ল বেসিক্যালি বলছে তোর যে ভাই এই অসমোটিক প্রেশার যেটাকে আমরা পাই দিয়ে ডিনোট করছি, এটা ক্যাপিটাল পাই, ঠিক আছে, এটা ক্যাপিটাল পাই, ক্যাপিটাল পাই, কিন্তু এটা স্মল পাই কীরকম হয় বলতে এইরকম, মানে ক্যাপিটাল পাই হচ্ছে এরকম হয়, তাই না, দেখেছিস, হ্যাঁ, এগুলো তো গ্রিক লেটার, বেসিক্যালি গ্রিক লেটারও তোর স্মল লেটার ক্যাপিটাল লেটার হবে, পাই যখন স্মল লেটার লিখি সেটা এই সাইডটা এরকম বেঁকে যায়, আর ক্যাপিটাল লিখলে দুটোই সোজা বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা কী বলছে ভ্যান্ট হপস ল অফ অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, মোলারিটি, সলিউশনের মোলারিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওকে। সেকেন্ড কী বলছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, বুঝেছিস, এই দুটোর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। আচ্ছা তাহলে দুটোকে আমি যদি কম্বাইন করি তাহলে আমার কী হবে, কম্বাইন করছি দুটোকে, দেয়ার ফোর পাই ইকুয়ালস টু আমার কী হলো বলতো, কম্বাইন করছি তাহলে আমি একটা কনস্ট্যান্ট আসবে কে ইন্টু এম ইন্টু টি, আপত্তি আছে কোনো, এটা কে ইন্টু এম ইন্টু টি, বুঝেছিস। এখন এই যে কে এর ভ্যালু ভাই, এটা এক্সপেরিমেন্ট করে পাওয়াই গেছে একেবারে, কে এর ভ্যালু কার মতন পাওয়া গেছে বলতো, এক্সপেরিমেন্ট করে একদম পাওয়া গেছে হচ্ছে কে এর যা ভ্যালু আসছিল এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু হচ্ছে তোর আর, তার মানে আমার আলটিমেট ফর্মুলা কী হলো বলতো, পাই ইকুয়ালস টু আর ইন্টু মোলারিটি ইন্টু টি, বুঝেছিস, টি ফর টেম্পারেচার, পাই ইকুয়ালস টু এম আর টি, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ওকে। এত অব্দি লেখ, এত অব্দি লেখ, স্টেটমেন্ট পাঠিয়ে দেবো মুখস্থ করবি বাড়িতে গিয়ে, এ ক্যাপিটালের মানে হচ্ছে মোলারিটি, মোলারিটি অফ সলিউশন লিখেছি, এত অব্দি লিখেছিস, লিখেছিস, হ্যাঁ কার সব আসছি, এত অব্দি লেখা হয়ে গেলে বলবি, হয়ে গেছে লিখেছিস, তোদের বাড়িতে বোর্ড আছে, বোর্ড পরীক্ষার সময় যে বোর্ডগুলো নিয়ে যাস পরে থেকে নিয়ে আসবি, তাহলে লিখতে সুবিধা হবে, যে ঈর্ষিতা যেরকম এনেছে, রাজনা যেরকম এনেছে, শুধু এখানে বলছি না ভাই সব জায়গাতেই তোর নিয়ে গেলে তোর লিখতে সুবিধা হবে, খাতার উপর লেখার থেকে বোর্ডের উপর লেখা। আচ্ছা এত অব্দি ক্লিয়ার হয়েছে তো, পাই ইকোয়ালস টু এম আর টি, পাই ইকোয়ালস টু এম আর টি, কার কি ইউনিট, কার কি ইউনিট, পাই এর ইউনিট কী হবে বলতো, কী মনে হয় পাই এর ইউনিট কী হবে, আরে ভাই পাই ফর প্রেশার, প্রেশারের ইউনিট নেই, পাস্কাল হবে, বার হবে, এটিএম হবে, যা হবে প্রেশারের যা ইউনিট, এটিএমই আমরা ইউজুয়ালি ইউজ করি, এটিএম ইউজ করব, ওকে। আর এর ইউনিট পরে আসছি, টি টেম্পারেচার ইউনিট কি, কেলভিন, মোলারিটি মানে কি মোল পার লিটার, মোল পার লিটার, আর এর ইউনিট কি, আর এর ভ্যালু, আর এর যা ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট, আর এর ভ্যালু মনে আছে, আর এর ভ্যালু, হ্যাঁ কার কার মনে নেই, সবার মনে আছে, সায়র আর এর ভ্যালু কী হয় বল, ক্লাস ইলেভেনে খাতার ফার্স্ট পেজে লিখেছিলি, ক্লাস টুয়েলভেও ফার্স্ট ক্লাসে কি মনে হয় খাতার ফার্স্ট পেজে আবার লিখেছিলি, ফার্স্ট পেজ, ফার্স্ট পেজটা খোল সুমিত, তুই খাতার মাঝখানে লিখেছিলি, তুই বলেছিলি ফার্স্ট পেজে লিখবো না, তাহলে বল তুই এখন বল ভ্যালুটা বল, দেখছিস কেন পাতা উল্টাচ্ছিস কেন, বল ভ্যালু, আর এর ভ্যালু কত হয়, তারপরে পড়িস নি বাড়িতে, পড়ছিস না কেন, পড়ছিস না ক্লাস টুয়েলভের শুরু থেকে, ফাঁকি দিচ্ছিস কেন, ফাঁকি দিচ্ছিস কেন বাড়িতে, হ্যাঁ ফাঁকি দিচ্ছিস কেন বলে মনে নেই, রিয়া কী ছিল আর এর ভ্যালু, ইউনিট, ইউনিট, ঈশিতা কী ছিল বলতো আর এর ভ্যালু, ভাই আর এর ভ্যালু আমার মুখস্থ আমি কীভাবে করিয়ে দেবো বলতো, আমি তোর মুখে খাবারটা তুলে দিতে পারি, খাবার তো তোকে খেতে হবে, তোর খাবারটা আমি খেয়ে নিতে পারবো বাড়ি থেকে, মুখস্থ করবি ভাই, আর ইকোয়ালস টু 0.082 লিটার অ্যাটমোসফিয়ার, শর্মিলি তোর কাছে লেখা আছে, তোর কাছে নয়ন, 0.082 লিটার অ্যাটমোসফিয়ার, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, ঠিক আছে, আর ইকোয়ালস টু এটা, ইকোয়ালস টু আরেকটা লেখ 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ইকোয়ালস টু 1.987 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স, ঠিক আছে, আর এর এই ভ্যালু কিন্তু তুমি মুখস্থ রাখতেই হবে, পরীক্ষার সময় তোকে ভালোবেসে দিয়ে দেবে না এক্সামিন, অতটাও ভালোবাসা নেই তোর প্রতি, তোর মনে হতে পারে ভালোবাসা আছে, ধোকা ওটা, তো পাই ইকোয়ালস টু এম আর টি, এটা হচ্ছে তোর অসমোটিক প্রেশার রিলেটেড ভ্যান্ট হপস এর ল, বোঝা গেছে তো, এটা কিন্তু আসবে পরীক্ষায়,
এবার এটা দিয়ে নিউমেরিক্যালসে আমরা ঢুকবো। নিউমেরিক্যালসে চল তাহলে যাই, ফার্স্ট কোশ্চেন লেখ। বুঝতে পারলি, বোঝা গেছে? ফার্স্ট কোশ্চেন লেখ। লিখেছিস? কোনটা লিখিস নি বল। চল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই দিচ্ছি বেসিক্যালি। লেখ, ক্যালকুলেট দ্য অসমোটিক প্রেশার ডিউ টু 5% 5% ডাব্লিউ বাই ভি 5% ডাব্লিউ বাই ভি ওয়েট বাই ভলিউম কেন সুগার সলিউশন অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড লিখেছিস? চল বল কি হবে। আরে কর আর কি। ওকে আচ্ছা, কেন সুগার কি? কেন সুগারের ফর্মুলা ক্লাস টেনে পড়েছিলি। কেন সুগার কি বলতো? ওটা গ্লুকোজ। কেন সুগার হচ্ছে, হ্যাঁ, সুক্রোজ। ঠিক আছে, লিখে রাখবি সব। কেন সুগার হচ্ছে সুক্রোজ, C12H22O11। সৃজন লিখছিস না কেন? C12H22O11। ওকে লিখেছিস? তোকে বলেছে 5% ডাব্লিউ বাই ভি কেন সুগারের সলিউশন দেওয়া আছে। ওকে, 15 ডিগ্রি সেন্টিগ্রেডে এটার অসমোটিক প্রেশার কত হবে? এই হচ্ছে কোশ্চেন। সিবিএসই বোর্ডে 3 নম্বরের কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও, আইএসসি বোর্ডেও এই হচ্ছে কোশ্চেন আসবে। সলিউশন থেকে একদম ইজিলি নাম্বার উঠবে এটায়। লিখেছিস কোশ্চেন? তাহলে তোকে বলেছে অসমোটিক প্রেশার কত হবে। আচ্ছা কর, আগে 2 মিনিট নিজে কর। ML ডাব্লিউ বাই ভি মানে কি বলতো? ক্লাস 11-এ ছিল ফার্স্ট চ্যাপ্টারে। 5% ডাব্লিউ বাই ভি মানে কি? লিটার না, ওয়েট ওয়েট, ডাব্লিউ বাই ভি এদিকে দাঁড়া। ডাব্লিউ বাই ভি মানে কি? ডাব্লিউ ফর হচ্ছে মাস বেসিক্যালি, আর ভি ফর ভলিউম। উপরেরটা হবে হচ্ছে গ্রাম, নিচেরটা হবে হচ্ছে ML। ঠিক আছে, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি তোকে বলে দিয়েছে। 5% ডাব্লিউ বাই ভি মানে কি? 5 গ্রাম কেন সুগার ইন 100 ML সলিউশন। ওকে, বুঝতে পেরেছিস তো? 100 ML সলিউশন তো ধরার দরকার নেই, কোনো লাভ নেই। দেখ, 5% ডাব্লিউ বাই ভি মানে কি? 5 গ্রাম কেন সুগার ইন 100 ML সলিউশন। ঠিক আছে, তার মানে তুই, এটা তোকে বলে দিয়েছে 5% ডাব্লিউ বাই ভি। তার মানে দেখ, ওখান থেকে তুই এই কনক্লুশনে আসলি, তার মানে তুই ফার্স্টে খাতায় যখন অঙ্ক করবি না, তুই যখন করবি সলিউশন কীভাবে করবি বলতো? তোর কাছে যে যে ডেটাগুলো দেওয়া আছে, কোশ্চেন তো তোর শিট আলাদা, তুই অ্যান্সার শিট আলাদা, কোশ্চেন শিট দেখে দেখে তুই আগে ডেটাগুলো জাস্ট লিখবি কোনগুলো তোর কাছে দেওয়া আছে, তাহলে তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে কী কী তোর কাছে দেওয়া আছে, কী তোকে বার করতে হবে। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তোর কাছে এটা দেওয়া আছে, আচ্ছা তো। তার মানে দেখ, 5% ডাব্লিউ বাই ভি মানে কি? বেসিক্যালি 5 গ্রাম কেন সুগার ইন 100 ML সলিউশন। এটা 25% মানে কি হতো? 25 গ্রাম কেন সুগার ইন 100 ML সলিউশনই হতো। তার মানে দেখ, কেন সুগারের মাস তুই পেয়ে গেছিস আছে 5 গ্রাম, সলিউশনের ভলিউম তুই পেয়ে গেছিস আছে হচ্ছে 100 ML, তাই তো? তোকে বার করতে হবে কি? তোকে বার করতে হবে হচ্ছে দেখ, পাই ইকোয়ালস টু আর ইন, মানে পাইটাই বার করতে হবে। আর এর ভ্যালু তুই তো জানিস, তোকে তো দেবে না আর এর ভ্যালু, টেম্পারেচার তোকে বলে দিয়েছে। মোলারিটি তোকে বার করতে হবে, সলিউশনের মোলারিটি বার করতে হবে, তাই না? মোলারিটি বার করবো। মোলারিটি মানে কি? মোল বাই লিটার, মোল বাই লিটার। তাহলে চল আমি সলিউশনের মোলারিটি বার করছি, তাহলে আমি আগে বার করবো হচ্ছে মোল। বুঝলি? বুঝছিস তো ভাই? অন্য কেউ বুঝছিস বলে তুই ঘাড়াচ্ছিস না তো? পাশের জন বুঝছিস বলে তুই ঘাড়াচ্ছিস না তো? নারিস না? তার মানে দেখ, আমি মোলটা বার করি। মোল কত হলো? মোল ইকোয়ালস টু কত হবে? মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত? 5 গ্রাম ডিভাইডেড বাই মোলার মাস। কেন সুগারের মোলার মাস কত বার কর? বা আমরা দেখ, আগের আগের ক্লাসে একদম মুখস্থ করে ফেলেছিলাম, একদম মুখস্থ করে ছিল। C12H22O11, তার মানে হচ্ছে কার্বনের হয় হচ্ছে 12, কটা আছে? 12টা, তার মানে 12 ইন্টু 12 প্লাস হাইড্রোজেনের হয় হচ্ছে 1, আছে কটা? 22টা, তার মানে হচ্ছে 1 ইন্টু 22 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 11, যোগ করলে 3টা তো কত আসবে? 342। কত আসছে? 276। শিওর?
হয়েছে, যোগ করবি 342 এসছে, ওকে 342, তার মানে আমার কেন সুগারের মোলার মাস হচ্ছে 342 গ্রাম বাই মোল, বুঝলি তো? তার মানে গ্রাম গ্রাম কেটে গেল, 5/342 এসছে, মোল এসছে আমার এত। তাহলে চল মোলারিটি বার করি, তাহলে মোলারিটি কত হচ্ছে বল দিব্য, মোলারিটি কত হলো, মোল বাই ভলিউম অফ সলিউশন, মোল তো আমি পেয়েই গেছি 342, ভলিউম অফ সলিউশন কত দেখ 100 ml, আমাকে এটাকে কিসে কনভার্ট করতে হবে, লিটারে। 100 ml মানে কত, মানে বেসিক্যালি আমি ডাইরেক্ট লিখবো 0.1 লিটার, আপত্তি নেই তো কারোর, 100 ml মানে 0.1 লিটার, বুঝলি? ঠিক আছে, বুঝেছিস? মুখস্থ করার কিন্তু কিছু নেই এখানে, অঙ্ক মুখস্থ করিস না, চল বল। কেলভিনে নিবি, কেলভিন, ওটা ভলিউম, 100 ml কে আমি, ঠিক আছে। তার মানে কত এসছে বলতো, 50/342 মোলারিটিতে এসছে, বুঝেছিস? বুঝেছিস কি? চল এবার ভ্যালুগুলো বসাবো, দেয়ারফোর, তারপরে তোর দেয়ারফোর পাই ইকুয়ালস টু এম ইন্টু আর ইন্টু টি, চল দেখা যাক, বসাই। এম এর ভ্যালু কত হচ্ছে দেখ, 50/342 মোল বাই লিটার, এম এর ভ্যালু বসালাম মোলারিটি। আর এর ভ্যালু কত বসাবো বল দেখি, আর এর ভ্যালু কত বসাবো, হ্যাঁ এক্স্যাক্টলি 0.02 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, কেন জুল আমার বস্তু মনে রাখবি, 8.314 এর ভ্যালু বস্তু কোথায়, থার্মোডাইনামিক্স, যেখানে এনার্জি নিয়ে খেলা হবে ক্লাস ইলেভেনে। ক্লাস টুয়েলভে কোথায় বসবে বলতে, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে, ওই দুটো চ্যাপ্টারেই বসবে বেসিক্যালি। এটিএম মানে, এটিএম মানে কি বেসিক্যালি, এটিএম মানে হচ্ছে প্রেশারের ইউনিট, প্রেশার কোথায় থাকবে দেখ, সলিউশন চ্যাপ্টারে প্রেশার নিয়ে খেলছি, ক্লাস ইলেভেনে গ্যাস চ্যাপ্টার ছিল, ওখানেও তুই আর এর ওটাই ভ্যালুটাই বসাতিস, বোঝা গেছে? তাহলে চল বসা, 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইন্টু টেম্পারেচার, টেম্পারেচার কত দিয়েছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 288 কেলভিন, তাই তো, 288 কেলভিন, বুঝছিস তো, ইন্টু 288 কেলভিন। এত অব্দি আমি জাস্ট ভ্যালু বসিয়েছি, এইবার একটা কাজ করব, কি কাজ করব, ইউনিট অ্যানালিসিস, চল ইউনিট অ্যানালিসিস করি আগে, দেখবো যে আমি পাইয়ের ইউনিট মানে কি প্রেশারের ইউনিট কি এটিএম আসছে, প্রেশারের ইউনিট কি আদৌ আসছে। দেখ আমি ভ্যালুগুলো উইথ ইউনিট বসালাম কিন্তু একবার, এটা কিন্তু ফার্স্ট স্টেপে বসাবি উইথ ইউনিট, দেখ মোল আর মোল ইনভার্স দেখ কেটে গেল, লিটার মানে এটা দেখ লিটার ইনভার্স আছে, 1/লিটার আছে, আর লিটার দেখ কেটে গেল, কেলভিন ইনভার্স আর কেলভিন দেখ কেটে গেল, একমাত্র দেখ এটিএম পড়ে আছে, বুঝলি? তার মানে কি হলো বলতো, পাই এর ইউনিট আমার কী হবে, এটিএমই হবে। এবার এই তিনটাকে গুণ করবি যা আসবে তাই, বুঝতে পেরেছিস? বুঝেছিস? প্রত্যেক সপ্তাহে এবার থেকে বাড়িতে ফোন করবো, হ্যাঁ তোদের, কারণ প্রতি সপ্তাহে এক্সাম নেবো, জানাবো, ঠিক আছে? অঙ্কটা হয়েছে, লিখেছিস? চল অ্যান্সারটা তাহলে কত আসলো, গুণটা কর, গুণটা কর, গুণ কর, গুণ কর। আরে পরীক্ষা তো তোকে করতে হবে, পরীক্ষা কি এত বড় বলে ছেড়ে দিয়ে চলে আসবি, তুই লিখে আসবি পাশে, হ্যাঁ তুই কর, যাদের যাদের ক্যালকুলেটার আছে তাহলে ক্যালকুলেটার দিয়ে করবি। কত, 3.? হ্যাঁ 3.30 তো, ঠিক আছে 3.3 ATM। আরে বাকিটা গুণ কর, অন্যের খাতা দিয়ে কি দেখছি, গুণটা নিজে কর, গুণটা কর, গুণটা কর, নাহলে এই ল্যাথ খেতে খেতে দেখবি আর কোনোদিনও গুণ করতে ইচ্ছা করবে না এসব। আর এর ভ্যালু করেছিস, গুণ করবি না, একেবারে ফাইনালে করে দিবি, তাই তো, ঠিক আছে। তুই করেছিস রিয়া, তুই না করলে তুই বুঝবি, তুই নিজের পায়ে কুড়ুল মারবি, আর কি বলবো, এবার তো আমি কুড়ুলটা তো আমি তোর হাতে তুলে দিইনি। হয়েছে, লিখেছিস? চল আরেকটা অঙ্ক করবো, কোথায় ভাই পাই ফর প্রেশার, প্রেশারের ইউনিট এটিএম এ আসবে, কোথায় এটিএম, এটিএম কাটবে, এতক্ষণ তো কাটাকুটি করে তো এটিএম আসলো, পাই এর ইউনিটে তো এটিএম আসছে, পাই এর ইউনিট একটা দেখ একটা ভ্যালু, তারপরে তো এটিএম আসবে। আমি যদি বলি ভাই ওয়াই ইকুয়ালস টু 3 টাকা, তার মানে ওয়াই এর ইউনিটও টাকা, আবার 3 এর ইউনিটও টাকা, তার মানে টাকা টাকা কেটে গেল, মানে ওয়াই ইকুয়ালস টু 3, ওয়াই মানে 3 টাকা, ঠিক আছে পরের কোশ্চেন লিখ, চল হয়েছে লিখেছিস, নেক্সট কোশ্চেন আসবে কিন্তু ভাই এখান থেকে কোশ্চেন, নেক্সট কোশ্চেন লিখ, 200
200 সিসি অ্যাকোয়াস সলিউশন কন্টেইনস 1.26 গ্রাম অফ আ পলিমার, লিখেছিস? অসমোটিক প্রেশার অফ দিস সলিউশন, ইজ 2.6 ইন্টু 10^-3 এটিএম অ্যাট 300 কেলভিন, লিখেছিস? ক্যালকুলেট মোলার মাস অফ দ্য পলিমার, কর সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, ওকে? সিসি মানে সেন্টিমিটার কিউব, পলিমার হচ্ছে পলি ইথিলিন এক্সাম্পল, ঠিক আছে? তুই পলি ইথিলিন ইউজ করিস বাজারে, নিয়ে যাস না, তাই না? বাড়ি থেকে দোকানদারের কাছে চাস একটা নতুন প্যাকেট দিন, বাড়ি থেকে নিয়ে যাবি পলিমার, পলি ইথিলিন বেসিক্যালি। ইথিলিনের পলিমার মানে বলতে কি, একটা ইথিলিন ইউনিট অনেকবার জুড়ে পলিমার তৈরি করা হয়েছে। আমাদের ছিল ক্লাস টুয়েলভে, কিন্তু বাদ দিয়ে দিয়েছে, সিবিএসসি বোর্ডে বাদ দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, আইএসসি বোর্ডে তো এখনও সিলেবাস বেরোয়নি। কর অঙ্কটা শুরু কর, তোর কাছে মোলার মাস জানতে চেয়েছে। Mm-hmm.